মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটে যার আবির্ভাব ধ্রুবতারার মতো। এই মোহাম্মদ আশরাফুলই টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। যার অনন্য কৃতি হচ্ছে নিজের ১৭তম জন্মদিনের একদিন পূর্বে ২০০১ সালের ৮ সেপ্টেম্বর এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যার ওই ম্যাচের পরেও বাংলাদেশ পরাজিত হয়, তবে মানুষের মনে স্থান করে নেন মোহাম্মদ আশরাফুল। স্বভাবতই এ ধরনের শুরুর পর আশরাফুলের কাছে প্রত্যাশার চাপ কয়েক গুণ বেড়ে যায়, যে প্রত্যাশার চাপের কারণে তার অনেক ম্যাচ অফ ফর্ম, বাজে বলে আউট হওয়া সহ অনেক সময় খারাপ পারফরমেন্সের সম্মুখীন হন। স্বভাবতই অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় দল থেকে বাদ পড়েন আশরাফুল। সাল ২০০৪ জাতীয় দলে আবার প্রত্যাবর্তন মোহাম্মদ আশরাফুলের, আর ফিরেই ভারতের বিপক্ষে ১৫৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, যা ওই সময়কালে তার ব্যক্তিগত দ্বিতীয় শতক এবং কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ টেস্ট রান। আশরাফুলের ওয়ানডে অভিষেক হয় ১১ এপ্রিল ২০০১ সালে। ম্যাচটিতে তিনি মাত্র ৯ রান করেন বাংলাদেশ হারে ৩৬ রানের ব্যবধানে। তবে যে কারণে আশরাফুল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে আজীবন থাকবেন তা হল ২০০৫ সালের ১৮ জুন ইংল্যান্ডের কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে তৎকালীন বিশ্বের ১ নম্বর পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের কারণে। সে জয়ে আশরাফুলের ছিল অনন্য অবদান, যেখানে তিনি দুর্দান্ত খেলে একটি সেঞ্চুরিও লাভ করেন এবং বাংলাদেশ পায় তার ইতিহাসের অনন্যতম এক জয়ের স্বাদ। মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ারে উত্থান পথন ছিল বরাবরই, তবে সবচেয়ে বড় কালিমা লেপে দেয় ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ। নানা ঘটনার পরেও নিজে স্বীকারোক্তি দিয়ে জাতির কাছে ক্ষমাও চান। পরে আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। নিজের ভুল বুঝতে পেরেছেন আশরাফুল, তাই তো প্রস্তুত হচ্ছেন নিজেকে আগের চেয়েও ছাড়িয়ে যাওয়ার জন্য। প্রস্তুত হচ্ছেন লাল সবুজের পতাকাকে আরেকবার বিজয়ের নিশানে উড়ানোর জন্য।
এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।